আজকে আমরা যেটা স্টার্ট করছি সেটা হলো স্ক্রডিঞ্জারের থিওরি। এই স্ক্রডিঞ্জার থিওরি জানতে গেলে আমাদের দুটো ফাংশন অবশ্যই জানতে হবে, সেটা হলো একটা ওয়েভ ফাংশন, আর এই ওয়েভ ফাংশনের রিলেটেড আমাদেরকে প্রবাবিলিটি ডেন্সিটি জানতে হবে। তাহলে আজ প্রথমে দেখে নিই হোয়াট ইজ ওয়েভ ফাংশন। ওয়েভ ফাংশনটা কি বলছে দেখো, দ্য স্পেস টাইম বিহেভিয়ার অফ ইচ মুভিং কোয়ান্টাম মেকানিক্স পার্টিকেল ক্যান বি ডিসক্রাইব বাই দ্য ফাংশন। কোন ফাংশন? না, এই ওয়েভ ফাংশন। সেই ওয়েভ ফাংশনটাকে আমরা কিভাবে ডিনোট করি? সাই আর ভেক্টর কমা টি দিয়ে আমরা এটাকে ডিনোট করছি। এবং এটা কি হচ্ছে, না দিস মেজার্স দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং আ পার্টিকেল অ্যাবাউট আ পজিশন। তাহলে এই ওয়েভ ফাংশনটা দিয়ে আমরা কি করতে পারি, মেজার করতে পারি দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং আ পার্টিকেল অ্যাবাউট আ পজিশন। উই নো the wave function psi of a quantum mechanical particle gives space time behavior of the particle. এই হলো তোমার ওয়েভ ফাংশনটা। ওয়েভ ফাংশনে আমার মেইন জিনিসটা জেনে রাখতে হবে যে ওয়েভ ফাংশনের এই নোটেশনটা এটা হলো সাই আর ভেক্টর কমা টি। এইটা জানার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটুখানি এইটা সম্বন্ধে আইডিয়া রেখে দিতে হবে যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন জিনিসটা কি। না দেখো, এই যে প্রবাবিলিটি ডেন্সিটি অফ এ পার্টিকেল ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য পার্টিকেল পার ইউনিট ভলিউম অফ এ গিভেন স্পেস অ্যাট এ পার্টিকুলার টাইম। তাহলে একটা পার্টিকুলার টাইমে তাহলে পার্টিকেলটা প্রতি ইউনিট ভলিউমে কতটা পরিমাণ রয়েছে সেই পরিমাণটা বের করার জন্য আমাদের এই প্রবাবিলিটি ডেন্সিটিকে জানতে হবে। দেখে নাও যে এই প্রবাবিলিটি ডেন্সিটি কি, -ইনফাইনাইট থেকে ইনফাইনাইট সাই ডট, মানে সাই স্টার বলতে পারো, সাই ডিএক্স ইকুয়ালস টু ওয়ান। সাইটা এখানে কি, একটা হলো সাইটা হলো এই যেহেতু সাই ফাংশনটা একটা কমপ্লেক্স ফাংশন, সেইটার কমপ্লেক্স কনজুগেটকে আমরা বলতে পারি সাই ডট বা সাই স্টার। ঠিক আছে, এইটাই মনে রাখতে হবে, একটা হলো এই ফাংশনটা আর এখানে এই যে প্রবাবিলিটি ডেন্সিটিটা হলো মাইনাস থেকে প্লাস, মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট সাই স্টার ইন্টু সাই ডিএক্স ইকুয়ালস টু ওয়ান। এইটুকুনি আমাকে জানতে হবে, এটা হলো জিনিসটা যারা জানার জন্য। এবার আমরা স্ক্রডিঞ্জার থিওরির মধ্যে ঢুকব। স্ক্রডিঞ্জার থিওরিতে আমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, সেই দুটো অপারেটর সম্বন্ধে প্রথমে আমি তোমাদেরকে বলব। স্ক্রডিঞ্জারের ক্ষেত্রে অপারেটরটা কি আছে দেখো, অপারেটরের মধ্যে আমরা প্রথমে যেটা পাবো সেটা হলো তোমাদের মোমেন্টাম অপারেটর। মোমেন্টাম অপারেটরটা কি আমাদেরকে জেনে রেখে নিতে হবে। এই যেগুলো বলছি সেই জিনিসগুলোই শুধু তোমরা যদি পড়ে রাখতে পারো, তোমাদের যে অর্গানাইজারের কোশ্চেনগুলো দিয়ে দেয় সেই কোশ্চেনগুলো ইজিলি সলভ করে দেওয়া যেতে পারে। ওয়ান মোমেন্টাম অপারেটর কি, না ধরো লেট দ্য ওয়েভ ফাংশন, লেট দ্য ওয়েভ ফাংশন ফর আ ফ্রি পার্টিকেল ইন দ্য পজিটিভ এক্স ডাইরেকশন। সেই ডাইরেকশন এক্স ডাইরেকশনে ওয়েভ ফাংশনটা আমরা কি ধরছি, সাই এক্স কমা টি, সাই এক্স কমা টি এ ই টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। এটাই হলো ওয়েভ ফাংশনটা আমরা এক্স ডাইরেকশনে ধরলাম, যেখানে এই যে সাই, সাইটা কি, না সাইটা আমি এখানে তোমাদের রিপ্রেজেন্ট করে দিয়েছি এক্স কমা টি, যেহেতু এক্স এক্স ডাইরেকশনে আছে। এবার কি করবো দেখো, এইটাকে যদি আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করি একবার, ডেল সাই বাই ডেল এক্স, ঠিক আছে, তাহলে এক্স এর রেসপেক্টে যদি এখানে আমরা ডেরিভেটিভ করি এখানটা কি পাচ্ছি দেখো, এটা তো কনস্ট্যান্ট, মনে রাখবে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কিন্তু ই টু দি পাওয়ার এক্স হয়, কিন্তু যদি ই টু দি পাওয়ার এক্স এর সঙ্গে ই টু দি পাওয়ার এম এক্স হয় তাহলে এই এমটা বেরিয়ে আসে, তার ডেরিভেটিভ হবে। ঠিক আছে, তাহলে আমার এখানটায় কি রয়েছে, এর মাথায় যা আছে তাই রেখে দেবো,
kx minus omega t কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি x এর রেসপেক্টে তাই জন্য x রিলেটেড টার্মটা কি আছে I k x তাই জন্য x এর ডেরিভেটিভ 1 হয় তাই জন্য আমরা কি I আর k টা এখানে কনস্ট্যান্ট বেরিয়ে আসবে তাই জন্য I k আমি তোমাদের একবার দেখিয়ে দিতে পারি যে এখানটায় কি হয় না এই যে dx অফ I k x minus I omega t I k x minus I omega t তাহলে দেখো এই x এর রেসপেক্টে ডেরিভেটিভ একমাত্র এইটা কনস্ট্যান্ট এখানে dx অফ x 1 হয়ে যাবে বাকি এই সমস্ত ক্ষেত্রে 0 পেয়ে যাব তাই জন্য এটাকে আমি ডাইরেক্ট লিখেছিলাম ইনটু I k ঠিক আছে এখানে সাই মানে কি হোয়ার সাই ইকুয়ালস টু সাই অফ x কমা t ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম না এখান থেকে আমরা পেয়ে গেলাম এটাকে এরকম লিখতে পারি দেখো I k a e to the power এইটা এটা মানে তো সাই x কমা t তাহলে এটাকে আমরা সাই লিখে দিলাম তাহলে আমরা কি পেলাম ডেল সাই বাই ডেল x ইকুয়ালস টু I k সাই ঠিক আছে এবার এই বোথ সাইডে আমি গুণ করে দিলাম h দিয়ে এই আইটা এদিকে ছিল এদিকে থেকে আমরা নিচে নিয়ে চলে গেলাম ডেল সাই বাই ডেল x ইকুয়ালস টু h k সাই পেলাম তাহলে h কে সাই পেয়ে গেলাম দেখো এটাকে আমরা এরকম ভাবেও লিখতে পারি h বাই দ্যাট ইমপ্লাই h বাই I ডেল সাই বাই ডেল x এই জিনিসটাকে আমরা এখান থেকে লিখতে পারি এই যে তোমাদের রয়েছে h k এইটাকে আমরা বলতে পারি p অফ x ইনটু সাই এই যে p অফ x টা কি এটা কোথা থেকে পেলাম দেখো ডিব্রগলি থিওরি আছে ঠিক আছে ডিব্রগলি থিওরি থেকে আমরা কি জিনিসটা পাই দেখো বলছে ডি ডিব্রগলি ইকুয়েশন থেকে আমরা এটা বলতে পারি p equals to h by lambda p equals to h by lambda তাহলে এটাকে এরকম ভাবে লিখতে পারি h by 2 pi into 2 pi by lambda ঠিক আছে তাহলে এই যে এই জিনিসটা হয়ে গেল তোমার h এই জিনিসটা কি হয়ে গেল h আর এই জিনিসটা হয়ে গেল k তাই জন্য এই যে h k h k এর জায়গায় আমি কি লিখে দিয়েছি h k এর জায়গায় লিখে দিয়েছি p of x ঠিক আছে তাহলে এখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম এইটা p of x তাহলে ইকুয়েশনটা কি এসে দাঁড়ালো দেখো ইকুয়েশনটা এরকম এসে দাঁড়ালো ইকুয়েশনটা দাঁড়ালো তোমাদের এই জিনিসটা দেখো h বাই I ডেল সাই বাই ডেল x ইকুয়ালস টু পি এক্স সাই এই জিনিসটা এসে দাঁড়িয়েছে তাহলে এই জিনিসটা থেকে আমরা কি বলতে পারি দেখো এটা এরকম ভাবে বলতে পারি পি এক্স ইকুয়ালস টু এইচ বাই আই ডেল ডেল এক্স এই জিনিসটা হয়ে গেল স্করিঞ্জারের ক্ষেত্রে মোমেন্টাম অপারেটর এটা কি বের করলাম আমরা মোমেন্টাম অপারেটর ভালো করে দেখে নাও এই জিনিসটা হলো মোমেন্টাম অপারেটর ঠিক আছে সিমিলারলি এইটা যেহেতু আমরা x ডিরেকশনের দিকে করেছিলাম তেমনি আমরা y আর z ডিরেকশনের দিকে করলে আমরা এটাকে কি পেয়ে যাব না y এবং z ডিরেকশনের দিকে করলে p y এটা পেয়ে যাব আর z ডিরেকশনের দিকে করলে আমরা কি পাব এটা পেয়ে গেলাম ঠিক আছে এবারে এগুলো সমস্ত ওয়ান ডাইমেনশনাল এর ক্ষেত্রে ফর যদি আমরা 3d বের করতে চাই ফর থ্রি ডাইমেনশনাল এর ক্ষেত্রে আমরা বলতে পারি p cap is equal to h by I ঠিক আছে এটা হয়ে গেল আমাদের থ্রি ডাইমেনশনাল এর ক্ষেত্রে তাহলে আমরা এখান থেকে কি বের করলাম না এখান থেকে মোমেন্টাম অপারেটরটাকে বের করলাম তাহলে x ডিরেকশনের মোমেন্টাম অপারেটর এটা h by I del del x y direction এটা z direction এটা এবং আমাদের যদি 3 দিতে হয় 3 টা হলো ইকুয়েশন এটা তাহলে এইখান থেকে আমরা একটা অপারেটর দিলাম আরেকটা অপারেটর পাবো যেটা হলো এনার্জি অপারেটর
পুরো সিস্টেমের টোটাল এনার্জিটা কিভাবে দেখানো যায় দেখো। এবারে যেটা আমরা বের করছি সেটা হলো এনার্জি অপারেটর, টোটাল এনার্জি, ঠিক আছে, এনার্জি অপারেটর, টোটাল এনার্জি। দেখো আমরা এখানে কি করে বের করব, না ধরো ওয়েভ ফাংশন অফ দ্য ফ্রি অফ এ ফ্রি পার্টিকেল ইন দা এক্স ডিরেকশন, আমরা কি ধরেছিলাম, আমরা ধরেছিলাম লেট দা ওয়েভ ফাংশন অফ আ ফ্রি পার্টিকেল ইন পজিটিভ এক্স ডাইরেকশন, সেটাকে আমরা কি লিখেছিলাম, সাই এক্স কমা টি এ টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি, এটা আমরা করেছিলাম। এবারে দেখো এইখানে আমরা কি করব, যেহেতু এনার্জি অপারেটর, এই জায়গাটায় আমরা আগেরটায় এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করেছিলাম, তাই না, এখানে আমরা টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করব, তার মানে আমরা পাবো ডেল সাই বাই ডেল টি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার আই কে এক্স মাইনাস ওমেগা টি। দেখো আগেরটায় এক্স দিয়ে করেছিলাম বলে এই যে এক্স এর সঙ্গে যে দুটো ছিল ওটা কনস্ট্যান্ট হয়ে বসে গেছিল, এইখানটায় টাইমের রেসপেক্টে করব, তাহলে এখানটায় কি আসবে, ওমেগা আসবে আর আইটা আসবে, তাহলে এখানে এক্সট্রা কি চলে গেল, মাইনাস আই ওমেগা, এই জিনিসটা আমরা এখান থেকে পেলাম মাইনাস আই ওমেগা। তাহলে এই মাইনাস আই ওমেগাটা পেয়েছি, তাহলে এইটা আমরা এরকম ভাবে লিখতে পারি, দেখো এই যে ওয়ান বাই মাইনাস আই ডেল সাই বাই ডেল টি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার, এই জিনিসটাকে আমরা বলতে পারি সাই, তাহলে এখানটায় লিখবো ওমেগা সাই। এখান থেকে মাইনাসটাকে আমরা কিভাবে তুলে দিচ্ছি, দেখো উপর নিচে মাইনাস, এখানে মাইনাস আই আছে তাই জন্য উপর নিচে আমি আই দিয়ে গুণ করে দেব, আই দিয়ে গুণ করলে কি হয়ে যাবে, আই ডেল সাই বাই ডেল টি নিচে হয়ে গেল মাইনাস আই স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা সাই। দেখো এই যে আই স্কোয়ার, আই স্কোয়ার এর মান কত, মাইনাস ওয়ান, আর এখানে তার সামনে মাইনাস আছে, তাহলে মাইনাস অফ মাইনাস আই মানে মাইনাস অফ মাইনাস ওয়ান, তার মানে ওয়ান হয়ে যাচ্ছে, তাই জন্য এই জায়গাটা কি হয়ে যাবে, এই জায়গাটায় তোমরা পেয়ে যাবে আই ডেল সাই বাই ডেল টি, আই ডেল সাই বাই ডেল টি ইকুয়ালস টু ওমেগা সাই, এই জিনিসটা আমরা এখান থেকে পেলাম। এবার আগেরটার মতো আমরা কি করব, বোথ সাইডে এখানে আমরা গুণ করে নেব, ছিল এটা, তাহলে বোথ সাইডে আই এইচ ডেল সাই বাই ডেল টি এইচ ওমেগা সাই, ঠিক আছে, আমরা এখান থেকে এইটা পেয়ে গেলাম। তাহলে দেখো এই জায়গাটায় আমরা কিভাবে লিখতে পারি, আই এইচ ডেল সাই বাই ডেল টি এই যে এইচ ওমেগা, এটাকে আমরা এনার্জি বলতে পারি, ই সাই, এরকম ই ইকুয়ালস টু কি, এইচ ল্যাম্বডা, সরি এইচ গামা, ঠিক আছে, এইটাকে মানে আমরা বলতে পারি এটা, তাই জন্য এইচ ওমেগার জায়গায় আমরা কি বসিয়ে দিলাম, ই বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এই যে এখান থেকে আমরা পেয়ে গেলাম ই ইকুয়ালস টু আই এইচ ডেল ডেল টি, ঠিক আছে, এটা হলো আমাদের এনার্জি অপারেটর, এটা আমরা কি পেয়ে গেলাম, এটা আমরা পেয়ে গেলাম এনার্জি অপারেটর, ঠিক আছে।